আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজ 21 জুন 2021, আজকে আপনার সাথে শেয়ার করব মালয়েশিয়া আপডেট নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশন অফ পার্সি দিয়ে 102 জন বাংলাদেশ সহ মোট 309 জন অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে রয়েছে বিস্তারিত এবং শেষ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে বৈধ হওয়ার কার্যক্রম। এই বিষয়ে প্রবাসীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইনফরমেশন এবং রয়েছে বৈধ হওয়া স্পেশাল পাস এবং কি বিমান টিকিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কতগুলো কমেন্টের উত্তর। তার আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কোন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশমাত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমাত প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়া করোনা আপডেট নিউজ। গত 24 ঘন্টায় পুরো মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা শনাক্ত করা হয়েছে 4611 জন। আলহামদুলিল্লাহ, বিগত দিনে সে কিছুটা কমে এসেছে বা নিয়ন্ত্রণে আসতেছে, যা এই নিয়ে পুরো মালয়েশিয়াতে শুরু থেকে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7,01,019 জন এবং বর্তমান এ সময়ও যে সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা বেশি এবং কি মৃত্যুর সংখ্যা বেশি ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে সেলাঙ্গর, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,346 জন, পেরাক 453 জন, কুয়ালালামপুর 310 জন, মালাক্কা 205 জন, জোহর বারু 314 জন, নেগার সিম্বিলান 437 জন, ক্লান্তান 219 জন এবং সাবা 166 জন, সারোয়াক 682 জন, যা এ নিয়ে পুরো মালয়েশিয়াতে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে গত 24 ঘন্টায় 4,611 জন। দেশমাত্র প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ আক্রান্ত সংখ্যা কিছুটা কমেছে। যদি এভাবে কমতে থাকে ইনশাল্লাহ আমরা আশাবাদী যখন পুরো মালয়েশিয়াতে গড়ে প্রতিদিন আক্রান্ত সংখ্যা দাঁড়াবে 3,000 থেকে নিচে বা কম, তো তখন মালয়েশিয়া সরকার ডিগদার অনুসার কিন্তু বিভিন্ন প্রদেশে যে সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা কম রয়েছে ওই সমস্ত প্রদেশে কিন্তু MCO 3 তুলে নেবে, CMCO অথবা RMCO ঘোষণা করবে। আর যখন মালয়েশিয়াতে 2,000 নিচে একেবারে নেমে আসবে ঠিক তখন মালয়েশিয়াতে মোটামুটি হারে সব স্থানে কিন্তু যেই MCO তুলে নেবে এবং কি সমস্ত সেক্টরে কাজ করার অনুমতি পাবে প্রবাসী ভাইরা, স্থানীয় নাগরিকরা। তো প্রবাসী ভাইরা, এই সময় আমাদেরকে অবশ্যই সুরক্ষা রাখতে হবে, নিজেকে সেফটি রাখতে হবে এবং কি মালয়েশিয়া সরকারের দেওয়া সমস্ত SOP স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে। দেশমাত্র প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, গতকাল 21 জুন পুত্রজায়া রাত 12টায় মুকিম ড্যাঙ্গুকিলের একটি নির্মাণাধীন ভবনের পাশে থাকা প্রবাসীদের শ্রমিকদের আবাসিক হোটেলে ইমিগ্রেশন অফ পার্সি দিয়ে আটক করা হয়েছে 715 জন বিদেশি নাগরিকদেরকে। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে 309 জন অবৈধ প্রবাসীদেরকে আটক করেছে মালয়েশিয়া পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগ, যাদের মধ্যে রয়েছে 102 জন বাংলাদেশি নাগরিক। প্রিয় প্রবাসী ভাইরা, প্রথমত ইমিগ্রেশন ও স্থানে পুরোটা এরিয়া ব্যারিকেড দিয়ে যে অপারসে পরিচালনা করে এবং কি বিগত সময় তারা ওই স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে বিগত 2 মাস আগ থেকেই, যে ওই এরিয়াতে কারা বসবাস করতেছে এবং কি কোন কোম্পানির আন্ডারে কাজ করতেছে, ওই কোম্পানির রিপোর্ট কীরকম রয়েছে এবং কি স্থানীয়দের যে নিউজ অনুসারে, স্থানীয়দের ইনফরমেশন অনুসারে গতকাল রাত 12টায় মালয়েশিয়া পুত্রজায়া ইমিগ্রেশন বিশাল একটি টিম নিয়ে একযোগে অপারসে পরিচালনা করে, যেখান থেকে আটক করা হয়েছে 715 জনকে। পরবর্তীতে যাচাই বাছাই করে যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে পাসপোর্ট রয়েছে, ভিসা রয়েছে, বৈধতা পেপার রয়েছে ওই সমস্ত প্রবাসীদেরকে ছেড়ে দিয়েছে এবং কি তার পাশাপাশি যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান রিক্যালিব্রেশন তেনেকাকিজের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রমে অংশ নিয়েছেন বা রেজিস্ট্রেশন করেছেন, ওই রেজিস্ট্রেশন পেপারটি দেখানোর পরে যাচাই বাছাই করে তাদেরকেও কিন্তু ছেড়ে দিয়েছে মালয়েশিয়া পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগ। এবং কি যাদের হাতে কোনো প্রকার ডকুমেন্ট পায়নি, স্পেশাল পাস পায়নি এবং কি বৈধ হওয়ার রেজিস্ট্রেশন পেপার পায়নি অথবা ভিসা বা কোনো প্রকার যে ইমিগ্রেশন কার্ড পায়নি তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের সংখ্যা হচ্ছে 309 জন। প্রিয় প্রবাসী ভাইরা, বিগত সময়ে আমরা বলছি যে প্রবাসী ভাইরা আপনারা যে সমস্ত প্রবাসী ভাইরা বৈধ হবেন, বর্তমান এ সময় টোটাল লকডাউনের মধ্যেও কিন্তু বৈধ হওয়ার কার্যক্রম বা তথা যেই রেজিস্ট্রেশন কার্যক্রম চলতেছে, আপনারা চাইলে কিন্তু ভালো একটি কোম্পানির সাথে যোগাযোগ করে অথবা
এজেন্টের সাথে যোগাযোগ করে আপনার পাসপোর্টটি জমা দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু বৈধ হওয়ার যেই রেজিস্ট্রেশন পেপারটি নিয়ে নিতে পারেন, যেটি দেখিয়ে আপনি কিন্তু মালয়েশিয়াতে চলাফেরা করতে পারবেন, ভ্যাকসিন দিতে পারবেন, পুলিশ ইমিগ্রেশন থেকে আপনি মুক্ত পাবেন। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা, আপনারা যে সমস্ত প্রবাসী ভাইরা এখনও যে সময় বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন, সময় এখনও বৃদ্ধি করেনি, হাতে মাত্র রয়েছে আর 9 দিন। তো সেক্ষেত্রে আর অবহেলা না করে আপনারা দ্রুত ভালো একটি কোম্পানির সাথে যোগাযোগ করে পাসপোর্টটি জমা দিয়ে বৈধ হওয়ার কাজে অংশগ্রহণ করুন। যে সমান্ত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজ 21 জুন 2021 মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুসারে আগামী 30 জুন মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে বৈধ হওয়া এবং কি স্পেপার সংগ্রহের কাজ সমাপ্তি ঘটবে এবং কি হাতে মাত্র রয়েছে আর 9 দিন। ঠিক এই মুহূর্ত পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ইমিগ্রেশন থেকে কোনো প্রকার আপডেট আসেনি সময়সীমা বৃদ্ধি করার। আমরা অপেক্ষা রয়েছি সময়সীমা বৃদ্ধি করবে, কিন্তু এখনও সেই নিউজটি আসেনি। তাই তো প্রবাসী ভাইরা, হাতে যেহেতু রয়েছে 9 দিন মাত্র, তো সেক্ষেত্রে আপনারা ভুল করেও আর অপেক্ষা করবেন না যে সময়সীমা বৃদ্ধি করবে কি করবে না। যদি সময়সীমা বৃদ্ধি না করে তাহলে আপনারা চরম বিভাগে পড়ে যাবেন। শুধুমাত্র যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে সার্ভিস সেক্টরে বৈধ হবেন বা নিয়ম অনুসারে আপনি বৈধ হতে পারবেন সার্ভিস সেক্টরে, আপনারা অপেক্ষা করুন যে আপনাদের সময়সীমা ইনশাল্লাহ বৃদ্ধি করবে, যেহেতু এখনও কাজ শুরু করেন মালয়েশিয়া ইমিগ্রেশন। যে সমস্ত প্রবাসী ভাইরা সার্ভিস সেক্টরে বৈধ হতে পারবেন না নিয়ম অনুসারে, তো ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনারা খুব দ্রুত ভালো একটা কোম্পানি দেখে, এজেন্ট দেখে পাসপোর্টটি জমা দিয়ে দেন এবং কি বৈধ হওয়ার কাজে অংশগ্রহণ করুন। তা না হলে আপনার চরম বিভাগে পড়ে যেতে পারেন যদি সময়সীমা বৃদ্ধি না করে। আর যদি সময়সীমা বৃদ্ধি করে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে কোনো নিউজ এসে যায় এবং কি ইমিগ্রেশন থেকে কোনো নিউজ এসে যায়, সত্য সঠিক নিউজটি আমরা আপনার সাথে শেয়ার করবো, তাতে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় প্রবাসী ভাইরা, তাহলে আমরা এখন আর দেরি না করে আমরা এখন থেকে ভালো একটি কোম্পানি খুঁজে বের করব, অথবা আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধুবান্ধব কোথায় কাজ করতেছে, যে সমস্ত এজেন্টের আন্ডারে প্রবাসী ভাইরা বিগত সময় অনেক আপনার বন্ধুবান্ধব কাজ করতেছে, আপনি দেখতেছেন তারা বিষয় পাচ্ছে, ওই সমস্ত এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা বৈধ হব। হঠাৎ করে কোনো একটা নতুন এজেন্সির কাছে গিয়ে আমরা পাসপোর্ট জমা দেবো না, আমরা প্রতারিত হতে পারি। যে সমস্ত এজেন্টগুলো পুরাতন, বিগত সময় থেকে তারা বিষয় রিনিউ করতেছে, বিষয় পাচ্ছে, ওই সমস্ত এজেন্টের মাধ্যমে আমরা কিন্তু বৈধ হতে পারবো। প্রিয় প্রবাসী ভাইরা, এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দিয়ে আমরা ভিডিওটি শেষ করবো। প্রিয় প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাই আমাদেরকে কমেন্ট করতেছে মালয়েশিয়া বা কোয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট সংক্রান্ত, যে কবে থেকে প্রবাসী ভাইরা ছুটিতে দেশে যেতে পারবে এবং মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে, যে এই বিষয় নিয়ে কিছু বলার জন্য। প্রিয় প্রবাসী ভাইরা, আমরা আশাবাদী মালয়েশিয়া সরকার নিয়ম অনুসারে, তাদের ঘোষণা অনুসারে বা নিউজ অনুসারে, যে আগামী 2022 সালের শুরু থেকে আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবেন এবং কি প্রবেশও করতে পারবেন এমনটাই ধারণা করা যাচ্ছে। আর এর পূর্বে, এর আগে যদি মালয়েশিয়া থেকে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা কমে যায়, স্বাভাবিক হয়ে যায় সব কিছু, ঠিক তখন আপনারা কিন্তু দেশে যেতে পারবেন, যদি মালয়েশিয়া সরকার অনুমতি দেয় মালয়েশিয়াতে প্রবেশও করতে পারবেন এর আগে। এবং কি কোয়ালালামপুর টু ঢাকা রুটে কবে থেকে ফ্লাইট পরিচালনা করবে এই বিষয়ে প্রবাসীরা কমেন্ট করতেছে, যে এই বিষয়ে আমরা আশাবাদী আগামী জুলাই মাসের শুরু থেকে বা প্রথম সপ্তাহ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেকগুলো এজেন্সি কিন্তু টিকিট বিক্রি করতেছে আগামী 3 তারিখের পর থেকে। তো সেক্ষেত্রে এখনও আমরা কোনো আপডেট নিউজ পাইনি বাংলা সিভিল এভিয়েশন থেকে, আমরা অপেক্ষা রয়েছে আপডেট নিউজের। আপডেট নিউজ পাওয়ার সাথে সাথে আমরা আপনার সাথে শেয়ার করব। এবং কি বৈধ হওয়ার কার্যক্রম সময়সীমা বৃদ্ধি করছে কি করেনি, স্পেশাল সময়সীমা বৃদ্ধি করছে কি করেনি, এই বিষয়ে অনেক প্রবাসী ভাই কমেন্ট করতেছে। প্রিয় প্রবাসী ভাইরা, এখনও পর্যন্ত কোনো প্রকার ইমিগ্রেশন থেকে আপডেট নিউজ আসেনি সময়সীমা বৃদ্ধি করার, যখন আপডেট নিউজ আসবে সাথে সাথে আমরা আপনার সাথে শেয়ার করব। দেশের মাধ্যমে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন, অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।